দিদার না খুব জ্বর এসেছে গো আর ডডোকে তো আমি কত খুঁজেই পেলাম না কি আজেবাজে কথা বলছিস রে তুমি কি জানো ডডো কোথায় আছে ও শুধু বলে গেছে যে বাবা বকবে তাই খুব ভয় করছে আরে এখন তো পুরো বাড়িটাও খুঁজে এলাম বলছি বাড়ির বাইরেটাকে চলে যাইনি তো ডডো তুমি এখানে জানো বাড়ির সবাই তোমাকে নিয়ে কত চিন্তা করছে কুলার মিস নিশ্চয়ই বাবাকে রিপোর্ট করেছে আমি জানি আমাকে বাবা খুব বকবে তোমাদের পরীক্ষার নম্বর নিয়ে তোমাদের আর কেউ কিচ্ছু বলবে না তুমি সত্যি বলছিস রে মামা এবার থেকে যাতে তোমাদের পড়াশোনায় মন বসে যাতে তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে আমরা সেই ব্যবস্থাই করব কেমন আমি ঢুকবো অশোকের হাত ধরে আর তুমি ঢুকবে আদিত্য চৌধুরীর বিবাহিতা বউ হয়ে সে আমার লাইফ যদি আমি হেল না করে দিয়েছি আমার নাম দিশা চৌধুরী না ছাড়খাড় করে দেব সব আমায় চৌধুরী বাড়িতে নিজের পাটা রাখতে দাও একবার এই কদিন তুমি অনেক কষ্ট পেয়েছো অনেক শাস্তি পেয়েছো তোমাকে আমি আর শাস্তি পেতে দেব না আর কষ্ট পেতে দেব না তোমাকে আমি চলো আমার সঙ্গে কোথায় অশোক তোমার যেখানে যাওয়া দরকার তোমাকে আমি সেখানে নিয়ে যাব বললাম ওকে ক্ষমা করে দিতে তুই সেটাও দিলি না এখন দেখ ওর কি অবস্থা আর কোনোদিনও ক্ষমা করার সুযোগ পাবে কিনা কে জানে ওর যদি কিছু হয়ে যায় এই বুড়ো বয়সে আমি কি নিয়ে বাঁচবো এই তো ডাক্তার বলছি কি দেখলেন কি বুঝলেন ডাক্তার কি অবস্থা ডক্টর প্লিজ বলুন আই এম এক্সট্রিমলি সরি মিস্টার চৌধুরী ডক্টর ডক্টর বলছিলাম মেজবুদি এখন কেমন আছে একটা পজিটিভ খবর আছে পেশেন্ট কোমায় যায়নি বাট একটা নেগেটিভ খবরও আছে নেগেটিভ খবর কি নেগেটিভ খবর আমি জানি আপনি ওনার হাজবেন্ড এইরকম মেডিকেল কন্ডিশনে আপনাকে একটু শক্ত থাকতে হবে ডক্টর ডক্টর আপনি বলুন মেজদাভাই সব কিছু ম্যানেজ করে নেবে ডাক্তারবাবু আপনি বলুন আমি ঠিক আছি আপনি বলুন দেখুন মনে হচ্ছে মিসেস চৌধুরীর ব্রেনের কতগুলো সেল ড্যামেজ হয়েছে আর সেই জন্যই ওনার এই অপারেশনের পর জীবনটাই পাল্টে যেতে পারে মানে পাল্টে যাবে মানে কি মানে ওনার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে হোয়াট ডাক্তারবাবু আপনি কি বলছেন মানে দিশা সব ভুলে যাবে ও আমাকে চিনতে পারবে না একদম কোনো স্মৃতি থাকবে না নাকি একটা সার্টেন টাইম পর্যন্ত ওনার স্মৃতিশক্তিটা হারিয়ে যাবে সেটা ওনার জ্ঞান ফিরলেই বোঝা যাবে এমনকি ওনার মেমোরি লসটা কতদিনের জন্য এফেক্ট করবে সেটাও বলা মুশকিল হতে পারে এক সপ্তাহে ওনার স্মৃতিশক্তি ফিরে এলো আবার দু বছরও লাগতে পারে সবটাই আনসার্টেন হে ভগবান এ তুমি কি করলে ও তো পাপের প্রায়শ্চিত্তই করতে গিয়েছিল এত বড় কঠিন শাস্তি দিলে ঠাকুর না 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 নিখিল নিখিল উনি উনি কি বলে গেলেন রে উনি দিশা আমাকে আমাকে কখনো চিনতে আমাকে কখনো চিনতে হবে না না কি কি বলেন উনি আমাকে আমাকে কখনো চিনতেই পারবে না দিশা প্লিজ মেজাভাই মেজাভাই তুই প্লিজ একটু শান্ত সবাই বলছে দিশা দিশা নাকি স্মৃতি নষ্ট হয়ে গেছে ওর নাকি কিছু কিছু মনে থাকবে না মানে ও ওকে আমাকেও কখনো চিনতে পারবে না মানে আমাকে আমাকে মনে পড়বে না ওর আমি কে মেজাভাই কাম ডাউন কাম ডাউন ডক্টর তো বললেন যে এক সপ্তাহের মধ্যেও মেজবুদির স্মৃতি ফিরে আসতে পারে আমরা সেটাই চেষ্টা করব পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আমরা বেস্ট টু বেস্ট ট্রিটমেন্ট করাবো মেজবুদির বুঝলি বুঝেছিস তো আর আরেকটা কথা মাথায় রাখ মানুষ সব কিছু ভুলে যেতে পারে ভালোবাসা ভুলতে পারে না
বাচ্চা আমি সবাইকে অনেক বড় মুখ করে কথা দিয়েছি। আমি মেজদিদিকে সুস্থ করে তুলব। মেজদিদিকে সবকিছু মনে করানোর দায়িত্ব আমাদের। তুমি দেখো ঠাকুর, আমি যেন আমার সেই দায়িত্ব পালন করতে পারি। তুমি আমার পাশে দেখো। সামনে তো আন্ডার টেন জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ, তাই না? কেন, আপনি কাউকে রেফার করছেন? আমি আমার ছেলের নাম রেজিস্টার করাতে চাই। চলে আসুন না, পাঁচটার মধ্যে ওখানে। থ্যাংক ইউ সো মাচ। ফেডারেশন থেকে বিপ্লব গাঙ্গুলি বলছিলাম স্যার। আমাকে আপনাদের ওই টুর্নামেন্টটা স্পন্সর করতে হবে, তাই তো? আর এবার তো জয়ী দাশগুপ্তর ছেলেও ফুটবল খেলবে। জয়ী দাশগুপ্তর ছেলে জীবনে কোনোদিনও ফুটবল খেলতে পারবে না। শুধু মোয়া জল দিয়ে খেলে তোমার গলায় যে বিধবে গো দিদমা। রে পাগলি মেয়ে, বাঁধবে নে, তুই যা। বাবা, ও বাবা, সাহস করে কইবো চটকুকি কে? আমার মনে সাতখানা চটকুকি কি রাজি হবে বিষণ্ণকে বউ করতে? লোকনাথ আর বেনি প্রায় সমবয়সী, অথচ সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য লোকনাথ কতটা প্রস্তুত। আমার মন বলছে সাধনার পথে বেনিকে শেষ পর্যন্ত লোকনাথই সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা ওরকম গোমরা না করে হেসে হেসে সার্ভ করো। আর কত দেরি করবি? সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। একসাথে পথ হাঁটতে হবে আমাদের। বীরেন ইহার পর হইতে সেলের ভিতর ডিনার করিবে। বন্দে মাতরম। সংযত হয়ে কথা বললে সুবিধা হয়। আপনার মতো একটা কনস্টেবলের কাছ থেকে আমাকে শিখতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে। শুনুন কনস্টেবল বকুল রায়, আমার সোর্সও কিন্তু কম নয়। আপনাদের এখানে যারা সিনিয়র অফিসাররা রয়েছেন, যারা ইউনিফর্মের দেমাক দেখাচ্ছেন, তাদের ওই ড্রেসগুলো না যাত্রা দলের ড্রেসারদের কাছে ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, বুঝেছেন? ব্যাস। আচ্ছা, ডিভোর্সের পেপারে কি তুমি সত্যি সই করবে নাকি কনটেস্ট করবে? কেন বলতো? না মানে কনটেস্ট করলে তুমি কিন্তু জিততে পারবে না, কারণ তুমি যদি কনটেস্ট করো তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আমি সব দাখিল করব, আর জজদাও তাই করবে। তাই শুধু শুধু কনটেস্ট করে কি লাভ বলো? তার থেকে মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে দিলেই ভালো নয়? এ হাওয়ার পর থেকে আসছে। এ নাও ঠাকুর, খাবারটা নাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আর এমন দোষ আমি কখনো করবো না ঠাকুর। খাবার নাও ঠাকুর, খাবার নাও। জল দিয়ে খেলে তোমার গলায় যে বিধবে গো দিদমা। রে পাগলি মেয়ে, বাঁধবে নে, তুই যা। বাবা, ও বাবা, সাহস করে কইবো চটকুকি কে? আমার মনে সাতখানা চটকুকি কি রাজি হবে বিষণ্ণকে বউ করতে? তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা ওরকম গোমরা না করে হেসে হেসে সার্ভ করো। আর কত দেরি করবি? সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। একসাথে পথ হাঁটতে হবে আমাদের। বীরেন ইহার পর হইতে সেলের ভিতর ডিনার করিবে। বন্দে মাতরম। এ নাও ঠাকুর, খাবারটা নাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আর এমন দোষ আমি কখনো করবো না ঠাকুর। খাবার নাও ঠাকুর, খাবার নাও।